वेलकम बैक टू माय चैनल सीजलेस वीरांशु। तो आज के ब्लॉगटा शुरू करछि, एटा आमादेर बाड़ीर छाद, तो बाड़ीर छाद थेके ब्लॉगटा आज के शुरू होच्छे, तो आमादेर साथे थाकुन देखुन। आज के प्रथम वीरांशु छादे आसलो, छाते देखे गाचपाला देखे बाहर दृश्य देख आकाशटा सन्धे बेला गाचपाला दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मैं के जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों के में और चुनरिया झूम जाऊं मैं बन के वहां बनिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। তো চলে এসেছি এখন ছাদ থেকে ঘরে চলে এসেছি। তো এখন খুব খিদে পেয়েছে, এখন খাবো চিজ স্যান্ডউইচ বানাবো। তো চলুন রেসিপিটা দেখি বানাই। ব্রেড চিজ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি করে রাখলাম, তারপর টমেটো কুচি করে রাখবো, সাথে আপনি ক্যাপসিকামও দিতে পারবেন, সেটা অপশনাল। এটা স্যান্ডউইচ ব্রেড, তবে যে কোনো ব্রেড দিয়ে স্যান্ডউইচ করা যায়, চিজ স্যান্ডউইচ, তবে স্যান্ডউইচ ব্রেডটা হলে ভালো হয়। এগুলো বাকি সব ইনগ্রিডিয়েন্টস। এবার স্যান্ডউইচের প্রসেস স্টার্ট করছি। ফার্স্টে মিউনিস দিতে হবে, ভালো করে মিউনিসটা লাগাতে হবে ব্রেডের মধ্যে, যেন সম্পূর্ণ ব্রেডে ভালো করে মিউনিসটা লেগে যায়। তো এগলেস মিউনিস, আপনি যে কোনো মিউনিস ইউজ করতে পারবেন। তারপর টমেটো আর পেঁয়াজের টপিংসগুলো দিয়ে দেব, সঙ্গে অন্য কোনো যদি সবজি দিতে চান সেটাও দিতে পারেন, ক্যাপসিকাম বা লঙ্কা যদি দিতে চান। ভালো করে এগুলো দেওয়া হয়ে গেছে টমেটোগুলো, এবার একে একে করে চিলি ফ্লেক্স, ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়, পেয়ে যাবেন। তারপর একটু ব্ল্যাক পেপার দেব, গোলমরিচ, তারপর অল্প সল্ট দেব, নুন, তারপর অরগ্যানো দেব, ওটা পিৎজা অরগ্যানো, ওটাও মার্কেটে কিনতে পাওয়া যায়। টপিংস রেডি হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, এখন ওপরে চিজ দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেছে, এখন আরেকটি ব্রেডে টমেটো সস দেব। টমেটো সস নিয়ে সসটিকে ভালো করে ব্রেডের উপর
লাগিয়ে নেব। তারপর ওই ব্লেডটার উপরে প্লেস করে দেব। আর এটা এখন রেডি আছে, এখন এটাকে সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে এবার প্যান গরম হয়ে গেলে তাতে একটু বাটার দেব। বাটার গলে গেলে ব্রেডগুলোকে প্লেস করে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভেতরের চিজগুলো এবং অন্যান্য জিনিসগুলো ভালো করে রান্না হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে আবার ব্রেডগুলোকে উল্টে দেব। উল্টে তারপর আরেকবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে ঢাকনা খুলে নিলে ব্রেড তৈরি হয়ে যাবে। এখানে চিজ ব্রেড স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। খুবই ভালো হয়েছে খেতে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। থ্যাংক ইউ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।